ঝিঙ্গার আমরা একটা মাঠ দেখতে পাচ্ছি। আমি আজকে শুধুমাত্র ঝিঙ্গার মাছা নিয়ে কথা বলবো, কোন পদ্ধতিতে ঝিঙ্গার মাছা দেওয়া উচিত এবং সেইটা ভালো রেজাল্ট পাওয়া যায়, কৃষকের বেশি লাভ হয়, বেশি গাছ ধরে, বেশি ফলন আসে। আমি সেই ফার্মিংয়ের সেই মাছার পদ্ধতি নিয়ে কথা বলবো, যেখানে কিভাবে আপনি মাছা দিবেন নর্মাল এবং কম খরচে। মাছার ক্ষেত্রে আপনি ঝিঙ্গা, লাউ, করলা সবগুলোর ফসলের ক্ষেত্রে আপনি 7 ফিট হাইটের যে মাছাটা দেওয়া হচ্ছে, এখানে শুধুমাত্র একটা বড় ফাঁসের অর্থাৎ 5 থেকে 6 ইঞ্চি ফাঁসের নেট মাঝখানে ফেলানো হচ্ছে এবং এই জায়গাতে মাছ বরাবর দিয়ে গাছটা উঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা আবার ওপারে নেমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, গাছটা তার পর্যাপ্ত পরিমাণ আলো পাচ্ছে এবং সাইটের জায়গাগুলোকে ওয়েস্টেজ করা হচ্ছে না, মানে সাইটে সে গাছ দিয়ে ভরে যাচ্ছে না কিন্তু উপরে চলে যাচ্ছে, যেটা গাছের স্টেন থাকতেছে এবং উপরে উঠে যাচ্ছে। পাতা সাটাই করা ভালো হচ্ছে, পোকা রোগ আক্রান্ত পোকামাকড় যেগুলো লাগে দেখা গেলে যে একটু বেশি ঝাপড়ালো হইলে সেটা হতে পারতেছে না, কারণ হচ্ছে এখানে বাতাস পর্যাপ্ত পরিমাণে এবং আলো পর্যাপ্ত পরিমাণে চলাচল করতে পারতেছে। তার মানে কি, আপনি হচ্ছে অল্প জায়গাতে অল্প খরচে আপনি একটা লাভবান হতে পারতেছেন, কারণ ঝিঙ্গা এইটার পাতা বেশি হয়, গাছ বেশি হয়, তো আপনি যদি উপর দিকে আপনি উঠিয়ে দিতে পারেন, উপর দিকে তো কোনো বাধা নেই, আপনার নির্দিষ্ট জমি থেকেই আপনি বেশি গাছে বেশি ফলন নেওয়ার জন্য এটা হেল্প করবে। আর সেটাই হচ্ছে স্মার্ট ফার্মিংয়ে এই এই মাছার পদ্ধতি, যেখানে শুধুমাত্র আপনি 7 ফিট হাইটের মাছা দিয়ে আপনি এই ফার্মিংটা করবেন।